বন্ধুরা বলছি যে হলো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠিনি, দেরি করে উঠেছি, তো উঠে চা খাওয়া হয়ে গেছে আজকে। আজকে আসলে আজকে চাটা করে দিয়েছিল আজকে আমার বর, ভাবিনি যে আমার বর চা করে। তোমাদেরকে দেখানো উচিত ছিল কিন্তু আমি ঘুমিয়েছিলাম বলে দেখাতে পারিনি। তো আজকে আমার বর চা করে দিয়েছে, সকালে চা করে নিয়ে এসেছিল, বেশ ভালো লাগলো। তো একটা আবদার করেছিল ভোর চারটের দিকে যে লুচি খাবে, লুচি খাওয়ার একটা কথা বলেছিল, সেই জন্য এখন একটু লুচি মা খাবো। আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার লুচি আটাতে তেল চিনি লবণ নিয়ে নিয়েছি, একটু ময়াম দিয়ে মাখাবো এখন আটাটাকে, মাখিয়ে নিয়ে লুচি ভাজবো আর একটু ছোলার ডাল করে নেবো। আলু কেটে লঙ্কা চিরে আলুর তরকারি করলেও হতো, কিন্তু এখন কত কখন করবো, অনেক বেলা হয়ে গেছে। তো সকালের টিফিন আজকে এটা দিয়ে হয়ে যাবে, চলে যাবে, এটা কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা চলো দেখা যাক, আটাটা ময়াম দেই ফটাফট, লুচিটা মেখে নেই, লুচি মাখার পর ফটাফট লুচি বেলে নিয়ে ভেজে ফটাফট খেতে দিয়ে দিই। বন্ধুরা বলেছিলাম লুচিতে ময়াম ময়াম দিচ্ছি, আটাতে ময়াম দিয়ে মাখবো। আর ওটা সুপারি দেখতে পাচ্ছ, গাছের সুপারি উঠেছে, তো মা পান খায়।